ফোনে রূপসী। ভেষজ কোন সমৃদ্ধ চন্দ্রাবতী বডি মাসাজ অয়েল skin problem not again I can hear bells my eyes turn wide can you tell they see things they don't recognize fresh but I like what I found চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট চুল গজানোর বিজ্ঞাপন দেখে আর ঠকবেন না আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী হেয়ার রুট ভারতের সবচেয়ে কার্যকরী হেয়ার মেডিসিন পরীক্ষা করে দেখুন চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট ত্বক ভালো রাখতে গেলে এই নিম পাতা অ্যালোভেরা দারু হরিদ্রা এইসব একসঙ্গে বেজে মা ব্যস্ত জীবনে এত সময় কোথায় এই সবই আছে চন্দ্রাবতী শাওয়ার জেলে ত্বকের উজ্জ্বলতা এবং লাবণ্যতা বাড়াতে ব্যবহার করুন আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী ফেস ওয়াশ উজ্জ্বলতা সব সময় চুলের সমস্যার সমাধান হয়নি তো সমাধান করবে চন্দ্রাবতী হেয়ার অয়েল 100% আয়ুর্বেদিক হেয়ার মেডিসিন চন্দ্রাবতী হেয়ার অয়েল স্টাইল করো যখন যেমন ইমেজিও হেয়ার ফল হেয়ার গ্রিন হেয়ার গ্রোথ ড্যান্ড্রাফ ও যে কোনো রকম চুলের সমস্যার সমাধানে কেমিক্যাল ফ্রি চন্দ্রাবতী মেহেন্দি চন্দ্রাবতী মেহেন্দি স্টাইল করো যখন যেমন নমস্কার চন্দ্রাবতীর রূপকথায় আপনাদের সবাইকে স্বাগত জানাই যতই আমরা সৌন্দর্য সচেতন হই মানে আমাদের ত্বকের কথা বলি আমরা চুলের কথা বলি কিন্তু আমাদের শরীরের ভেতরকার অর্থাৎ আমাদের শরীরের অন্তর্নিহিত সৌন্দর্য বা অন্তর্নিহিত স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু সৌন্দর্য কোনোভাবেই প্রকাশিত হতে পারে না এটা নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন তাই আমাদের ভেতরকে কিন্তু ভালো রাখতে হবে এবং ভালো রাখতে গেলে চন্দ্রাবতীর হাত আমরা কিভাবে ধরব সেটা আমরা শুনবো আমাদের আজকের এপিসোডে আর কার কাছ থেকে শুনবো শুনবো সমরদার কাছ থেকে সমরচন্দ্র রয়েছেন আজকে আমাদের সঙ্গে সমরদা আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে নমস্কার যেটা বলছিলাম যে দেখুন আমরা তো ত্বকের কথা বলি চুলের কথা বলি কিন্তু যদি আমাদের শরীরটা ভালো না থাকে ভেতরটাই যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের ত্বকও ভালো হবে না চুলও ভালো হবে না এবং আমাদের শরীরে নানান সমস্যা তৈরি হবে তো আপনাদের এই চন্দ্রাবতী হাতে কী কী প্রোডাক্ট আছে যেগুলো আমাদেরকে ভালো রাখতে পারে দেখো আমি যেটা মনে করি নিজেকে ভালো রাখার নিজেকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু নিজেরই কারণ না আমাদেরকে সুস্থ থাকতে হবে আমাদেরকে ভালো থাকতে হবে আর এই সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে শারীরিক সুস্থতা খুব বেশি জরুরি আমার মনে হয় যদি শারীরিক সুস্থতা যদি না থাকে তাহলে আমার সৌন্দর্য কখনো আমাকে ধরা দেবে না সুতরাং সৌন্দর্যকে ধরতে গেলে শারীরিক সুস্থতা বজায় রাখতে হবে নাহলে সৌন্দর্যকে ধরা যাবে না এটা আমার ব্যক্তিগত মত আমি জানি না আমার এই ব্যক্তিগত মতের সাথে আমাদের প্রোগ্রাম যারা দেখছেন তারা কতজন একমত হবে নিশ্চয়ই একমত হবেন কারণ এটাই সত্যি কথা ভগবান যেমন আমাদের শরীর দিয়েছেন সেরকম আমাদের টেস্টটাও দিয়েছেন আমরা আমাদের শরীরটাকে আমার মনে হয় নিজের অবহেলায়
খারাপ করে ফেলি। নিজের অবহেলায় অনেক বেশি রোগগ্রস্ত করে ফেলি। সেই জন্য আমি সবসময় বলে আসি যে নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে সুস্থ রাখতে শিখুন, নিজেকে রোগমুক্ত রাখতে শিখুন। আমি প্রথমত একটা মেডিসিনের কথা বলবো, কিন্তু তার আগে একটা বলবো, এই যে পারিপার্শ্বিক জগতে যে পরিমাণ ফাস্ট ফুডের স্টল বা দোকানের সৃষ্টি হয়েছে, আমি কোনো অংশে তাদেরকে খারাপ বলছি না, কিন্তু এখানে হাইজেনিক ব্যাপারটা একটা বড় কোশ্চেন মার্ক আছে। সেজন্য আমি বলবো বাড়ির তৈরি খাবার খান, তাতে দেখবেন আপনার শরীরটা অনেক বেশি ভালো থাকবে। ফাস্টফুড খেলে অবশ্য মন চায়, মুখ চায় যে ফাস্টফুড খাই, খান, খেয়ে সেটাকে হজম করার চেষ্টা করুন। আর আমাদের তৈরি একটা খুব ভালো মেডিসিন আছে ল্যাক্সোনিকা বলে। ল্যাক্সোনিকা নিয়ে আমি আসছি, তার আগে একটা জিনিস বলি, শুধু ফাস্টফুডই নয়, ফাস্টফুডের যে জাঙ্ক ফুডগুলো থাকছে এবং অফিসের অত্যন্ত কাজে বা অত্যন্ত চাপের জন্য ঠিক খাবার সময়টা নির্দিষ্ট করতে পারছেন না, তার জন্য এবং ঠিক পরিমাণ না খাওয়ার জন্য, ঠিক সময়ে না খাওয়ার জন্য এবং অত্যধিক পরিমাণে ফাস্টফুড জাঙ্ক ফুড খাওয়ার জন্য, আজকের দিনে দেখা যায় পশ্চিমবঙ্গের প্রায় 90% মানুষ দেখবেন পেটের সমস্যায় ভোগে। তার মানে এই পেটের সমস্যাটা সৃষ্টি করেছে কে? নিজেই সৃষ্টি করেছে। সুতরাং নিজে এই সমস্যাগুলো সৃষ্টি করবেন না, কিন্তু কোনো কারণে যদি এই সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা কিন্তু চন্দ্রাবতী আপনাদেরকে দিয়ে রেখেছে। এই যে বদ অভ্যাসগুলো বা হাইজেনিক ফুড খাওয়ার জন্য, অনিয়মিত খাবার খাওয়ার জন্য, আমাদের সকালবেলায় প্রাতঃক্রিয়াটার মধ্যে দেখা যায় একটা প্রবলেম তৈরি হয়। আর এই প্রাতঃক্রিয়ার মধ্যে প্রবলেম হতে হতে এমন একটা সমস্যা তৈরি হয় যে ক্রনিক প্রাতঃক্রিয়ার সমস্যা সৃষ্টি হয়ে যায়, আর সেখান থেকে অ্যাবডোমিনাল পেন, গ্যাস, অম্বল, বুক জ্বালা এবং সর্বোপরি দেখা যায় জল খেলেও যেন হজম হয় না, অনেককে বলতে শোনা যায়। এটা কিন্তু ভগবানের দেয়া রোগ নয়, এটা কিন্তু নিজের তৈরি করা রোগ। হয়তো উপায় ছিল না বলে আপনার শরীরে এই রোগটা তৈরি হয়ে গেছে। আমি বলবো এই রোগটা থেকে নিজের শরীরটাকে সুস্থ রাখুন বা এই রোগটা থেকে নিজেকে মুক্ত রাখুন। মুক্ত রাখার জন্য চন্দ্রাবতী আপনাদের হাতে তুলে দিয়েছে একটা অত্যন্ত ভালো মেডিসিন ল্যাক্সোনিকা। প্রত্যেক দিন বিকালবেলায় যখন পেটে একটু খিদে ভাব থাকবে, অর্থাৎ স্টমাক কিছুটা হালকা থাকবে, তখন 2 চামচ ল্যাক্সোনিকা ঈষৎ উষ্ণ গরম জলে সেবন করবেন এবং আধ ঘন্টা কোনো খাবার খাবেন না। কি রেজাল্ট আপনি পাবেন? রেজাল্ট হচ্ছে পরের দিন সকালে গুড মর্নিংটা ভেরি গুড মর্নিং হবে, অর্থাৎ প্রাতঃক্রিয়াটা ঝঞ্ঝাট মুক্ত হ্যাজার্ড ফ্রি প্রাতঃক্রিয়া হবে এবং তার ফলে আপনি সারাটা দিন মোটামুটি একটা নিঝঞ্ঝাটভাবে আপনি আপনার জীবনের মধ্যে মনোনিবেশ করতে পারবেন। দেখুন, খুব সত্যি একটা কথা বলি, সকালবেলায় যদি কারুর প্রাতঃক্রিয়া যদি শান্তিপূর্বক যদি না হয়, তাহলে আমার মনে হয় তিনি সারাটা দিনই
খিচিয়ে আছেন, তার সাথে তার যেমন কাজ করতে ভালো লাগে না, তার সাথে অন্য লোকে যখন দুটো কথা বলে সেই দুটো কথা বলেও শান্তি পায়েন না। সুতরাং নিজের মনকে ভালো রাখতে গেলে, নিজের শরীরকে ভালো রাখতে গেলে প্রাতঃক্রিয়া শান্তিপূর্বক করাটা কিন্তু খুব জরুরি। আর এটাকে করার জন্য সাহায্য করবে চন্দ্রাবতীর ল্যাক্সোনিকা। ল্যাক্সোনিকা এমন একটা আয়ুর্বেদিক ফর্মুলেশনে তৈরি যেটার মধ্যে এমন কিছু আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্ট দেয়া আছে যে ইনগ্রেডিয়েন্টগুলো আমাশাকে নষ্ট করতে সাহায্য করবে, কনস্টিপেশনকে নষ্ট করতে সাহায্য করবে, যে ইনগ্রেডিয়েন্টগুলো পেটে গ্যাস অম্বলটাকে নষ্ট করতে সাহায্য করবে, সর্বোপরি অ্যাবডোমিনাল পেন এবং বুক জ্বালাটাকে নষ্ট করতে সাহায্য করবে, সেই প্রোডাক্টটার নাম হচ্ছে ল্যাক্সোনিকা। ল্যাক্সোনিকা আমি বলবো প্রত্যেক দিন সেবন করে যান, অন্তত দিন 15 কন্টিনিউয়াসলি সেবন করে যান। তাতে দেখবেন সকালবেলার প্রাতঃক্রিয়াটা একদম হ্যাজার্ড ফ্রি হয়ে যাচ্ছে, আর আপনার শরীর দেখবেন অনেক ঝরঝরে, অনেক ফ্রি হয়ে যাচ্ছেন ল্যাক্সোনিকার। এছাড়াও আরও অনেক পারিপার্শ্বিক গুণ রয়েছে, যে গুণে আপনি একদিনে হয়তো বুঝতে পারবেন না, কিছুদিন ব্যবহার করারই পরেই নিজে বুঝতে পারবেন যে এই গুণগুলো ল্যাক্সোনিকার মধ্যে আছে, কিন্তু আমরা সেগুলো ডিম্যান্ড করি না বা আমরা সেগুলো ক্লেম করি না। আমরা শুধু এই কথাটাই বারবার বলে আসি যে ল্যাক্সোনিকা খেলে পেটের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন এর মধ্যে আমাদের একটা খুব পরিচিত আইটেম বা পরিচিত আয়ুর্বেদিক ঔষধ এর মধ্যে ইনক্লুড করা আছে, সেটার বোটানিক্যাল নাম হচ্ছে সেন্টালা এসিয়াটিকা, এর মধ্যে দেয়া আছে। অর্থাৎ আমাদের লোকাল নেম যদি বলা হয় থানকুনি পাতা। আমাদের যারা বয়স্ক লোক আছেন, যেমন ধরুন দিদিমা, ঠাকুমা, দাদু, দিদা, এরা যারা আছেন তাদের মুখে প্রায়ই শুনতে পাওয়া যায় যে আরে অমুকের পেটের সমস্যা আছে, পেটে যন্ত্রণা করছে, পেট খারাপ আছে, পেটের মধ্যে কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে, বাবা একটু থানকুনি পাতা 3-4 দিন খেয়ে যা, দেখ তো সব পেটের সমস্যা সমাধান হয়ে যাবে। এবং বাজারে কিন্তু সবসময় পাওয়াও যায় থানকুনির মধ্যে। রিসার্চে এক্সটাবলিশড যে জিয়ারডিয়ার মতো ব্যাকটেরিয়াকে মারবার ক্ষমতা আছে, আর এই জিয়ারডিয়া আমাদের পেটে যে কি সমস্যা তৈরি করে, যার আছে তিনিই বুঝতে পারেন যে জিয়ারডিয়া থেকে কি সমস্যা হতে পারে। সুতরাং আমি বলবো নিজের শরীরকে ভালো রাখতে গেলে পেটকে পরিষ্কার রাখুন, সকালবেলার প্রাতঃক্রিয়াটা ক্লিয়ার করুন, তাহলে আপনি অনেক রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। আমাদের আর একটা খুব এক মানে গুরুত্বপূর্ণ অর্গ্যান যেটাকেও সুস্থ রাখার খুব প্রয়োজন আছে বলে আমি নিজে মনে করি, দ্যাট ইজ লিভার। দেখুন লিভার যদি না সুস্থ থাকে, আমাদের জন্ডিসের মতো মারাত্মক রোগ, জন্ডিস সাধারণত ব্যাকটেরিয়া ঘটিত জলবাহিত রোগ, জন্ডিসের মতো রোগ, ফ্যাটি লিভারের মতো রোগ এবং বহু লিভার সমস্যা শরীরের মধ্যে উপস্থিত হবে যদি না লিভারটা আমাদের মানে সতেজ থাকে। এবং এই যে ফ্যাটি লিভারের কথা বললেন, খুব কমন সমস্যা কিন্তু এখন। লিভারটাকে সুস্থ রাখতে গেলে আমাদের একটা অত্যন্ত ভালো বহুমূল্য আয়ুর্বেদিক অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি ঔষধ, সেটা হচ্ছে লিটন প্লাস ক্যাপসুল। আমরা সাধারণত সাজেস্ট করে থাকি প্রত্যেক দিন সকালে একদম এমটি স্টমাকে মানে ঘুম থেকে উঠে তাতে ব্রাশ করুন আর নাই করুন, তাতে চন্দ্রাবতীর কিছু হবে অসুবিধা হবে না, কিন্তু আপনাকে একটা লিটন প্লাস ক্যাপসুল খেতেই হবে। আধ ঘন্টা কিছু খাবেন না, তারপরে আপনার মনোমতো যা খাবার আপনি খাবেন। আর রাত্রেতে মেন প্রিন্সিপাল ফুড, অর্থাৎ মেন প্রিন্সিপাল ফুড আমরা কাকে বলি, সাধারণত বলি যেটা খাওয়া শেষ
খেয়ে আমরা ঘুমাতে যাবো, আর কিছু খাবো না, সেটা কি বলি মেন প্রিন্সিপাল ফুড। সেই মেন প্রিন্সিপাল ফুডের আধ ঘন্টা আগে আমরা একটা ল্যাক্সোনিকা খাবো, ওই সরি আধ ঘন্টা আগে আমরা একটা লিটন প্লাস ক্যাপসুল খাবো। এই দুটো লিটন প্লাস ক্যাপসুল সারা দিনে যদি ইনটেক করা যায় তাহলে আমার মনে হয় আমার লিভারটাকে অত্যন্ত অত্যন্ত সতেজ রাখবে। এবার লিভারটাকে তো সতেজ রাখলাম, লিভারটা আমি একটা জিনিস বলি, লিভারটাকে তো আমি সতেজ রাখলাম, লিভারটা আমি চোখে দেখতে পাচ্ছি না কি করছে, আমার বেনিফিটটা কি হলো লিভারটাকে সতেজ রেখে আমি কি পাবো? প্রথমত হচ্ছে লিভার কি কাজ করে, লিভার যেটা কাজ করে আমার শরীরে যে বর্জ্য পদার্থ, যে পদার্থগুলোকে আমার শরীরে দরকার নেই সেই পদার্থগুলোকে শরীর থেকে বার করে দেওয়ার চেষ্টা করে। এই জায়গাটায় লিভারের আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা একটা নেয়। দ্বিতীয়টা হচ্ছে লিভারটাকে যদি আমি সুস্থ রাখতে পারি তাহলে আমার কী হবে, লিভারজনিত কারণে আমার যে স্কিনের সমস্যা হয় সেই সমস্যা থেকে আমি মুক্ত পাব। যেমন একটা খুব ছোট্ট সমস্যা বলি, হয়তো তোমার পরিচিতি মহলের মধ্যে প্রায় দিনই শুনতে থাকবে, এই দেখ না আমার রঙটা কেমন দিনের পর দিন হারিয়ে গেছে, আমার কিন্তু ছোটোবেলায় বা একটা সময় আমার কিন্তু রঙটা এরকম ছিল না, এর থেকে অনেক ভালো রঙটা ছিল, কিন্তু আমার দিনের পর দিন রঙটা হারিয়ে যাচ্ছে, আমি তো এর প্রোডাক্ট এত ব্যবহার করেছি, ওর প্রোডাক্ট অত ব্যবহার করেছি, এত দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেছি, অথচ কোনো কারণে আমার শরীরটাকে আমার ওই রঙটাকে ফেরত আমি আনতে পারছি না। এটা প্রায় তোমার পরিচিতি মহলের মধ্যে শুনতে পাবে, এবং যত বয়সটা বাড়ে তত কিন্তু এই সমস্যা। বয়স বাড়ার সাথে নয়, এটা বয়স বা আমি মানতে পারলাম না, বয়স বাড়ার সাথে রঙটা হারিয়ে যাওয়া দ্যাট ইজ সেপারেট ইস্যু, সেটা নিয়েও আমি আসব। আমি যে জায়গাটায় আসতে চাইছি যে এটা কিন্তু মেন জায়গার দায়িত্বে আছে কিন্তু লিভার, লিভারটাকে আমি যদি সুস্থ রাখি বা আমার লিভার যদি সতেজ থাকে তাহলে এই ঘটনাটা হবে না। আবার এই কথাটাও অনেককে শুনতে দেখেছো যে আমার স্কিনটা যেন কেমন দিনের পর দিন জড়া জড়া হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, যেন স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, যেন স্কিনের মধ্যে কোনো জীবন নেই, এরকম যেন আমার স্কিনটা হয়ে যাচ্ছে, এটারও অনেকটা অংশে দায়ী কিন্তু লিভার। লিভারকে যদি আমি সুস্থ রাখতে পারি তাহলে স্কিনের গ্লোটা অটোমেটিক্যালি বজায় থাকবে, ভিতর থেকে তোমার স্কিনকে সুস্থ রাখার জন্য যাবতীয় কাজ লিভার কিন্তু করবে। সেই জন্য লিভারকে সুস্থ রাখার আমার খুব প্রয়োজন আছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কোনো সমস্যা নেই, লিভার খারাপ, একবার দুবার জন্ডিসে ভুগেছে বা ফ্যাটি লিভারে ভুগেছে, তাকে তার দেখা যাবে চুল পাতলা হয়ে গেছে, তার মানে লিভারজনিত সমস্যার জন্য তার কিন্তু চুলের সমস্যাও আসতে শুরু করেছে বা চুলের সমস্যাও হচ্ছে। সুতরাং আমাকে ভিতর থেকে সুন্দর, ভিতর থেকে সুস্থ রাখার জন্য আমি দুটো অর্গানের কথা বললাম, একটা হচ্ছে লিভার, লিভারকে আমাকে সুস্থ রাখতে হবে, তার দায়িত্ব লিভার যেন পালন করতে পারে সেই কোয়ালিটির লিভারকে রাখতে হবে, লিভারের যা দায়িত্ব সেটা লিভার পালন করবে, কিন্তু লিভারকে সুস্থ রাখার দায়িত্ব আমার, তার জন্য আমাকে লিটন প্লাস ক্যাপসুল প্রত্যেক দিন সকালে একটা খাবার একদম এমটি স্টমাকে, আর রাত্রেতে খাবার আধ ঘন্টা আগে একটা লিটন প্লাস ক্যাপসুল খেতে হবে। প্রাতঃক্রিয়াটা যদি আমার একদম ঠিকঠাক হয় হাজারো রোগের সমস্যা থেকে আমার শরীরকে আমি মুক্ত রাখতে পারবো, তার জন্য আমাকে ল্যাক্সোনিকা বিকালের দিকে যখন পেটটা একটু খালি থাকবে তখন দু চামচ ল্যাক্সোনিকা আমাকে ঈষৎ উষ্ণ গরম জলে সেবন করতে হবে এবং আধ ঘন্টা কিছু একটা খাবার গ্যাপ দিতে হবে, এই দুটো করতে হবে। এরপরে আর একটা মেডিসিন নিয়ে আমি আলোচনা করব, সেই মেডিসিনটার নাম কিন্তু দ্যাট ইজ আফটার 40। আফটার 40 চন্দ্রাবতীর একটা যেমন জাদুকরের হাতে একটা লাঠি থাকে, সেই লাঠিটা দিয়ে জাদুকর অনেক কিছু করতে পারে, অনেক কিছু খেলা দেখাতে পারে, অনেক কিছু জাদুগিরি করতে পারে। চন্দ্রাবতীর হাতে আমি বলবো লাঠিটা আছে কিন্তু জাদুকরের লাঠি নয়,
জাদুকরের লাঠির মতো কার্যকারী লাঠি আয়ুর্বেদের লাঠি। এই আয়ুর্বেদের সমস্ত গুণাগুণ আফটার 40 ক্যাপসুলের মধ্যে ভর্তি করে দিয়েছে। দেখো, মানুষ জন্মিয়েছে, সে একদিন মরবেই। এমন কোনো মানুষ নেই যে তাকে অমর করে দেয়া যাবে, তাকে সে অমর করা যাবে। কিন্তু তোমার পরিচিতি মহলের মধ্যে বা আমাদের প্রোগ্রাম যারা দেখছে এই সিটিভিএন চ্যানেলে, তাদের পরিচিতি মহলের মধ্যে কিছু কিছু সময় শুনতে পাওয়া যায় যে আমার সব কিছু হারিয়ে গেল রে, আমার গায়ে কোনো মানে জোর নেই, অর্থাৎ আমার লেথার্জি এসে গেছে, কাজ করতে পারি না, কাজ করার এনার্জিটা হারিয়ে গেছে, আমার শরীরে একটার পর একটা রোগ প্রবেশ করতে শুরু করেছে, আমার যৌবন শক্তি নষ্ট হতে বসেছে, আমি বোধহয় বার্ধক্যের দিকে চলে যাচ্ছি। দেখুন, বার্ধক্যকে স্টপ করা যায় না, কোনো মেডিসিন পৃথিবীতে এখনও আবিষ্কার হয়নি যে বার্ধক্যকে পুরোপুরি ফুল স্টপ করে দিতে পারবে। বার্ধক্যকে স্লো ডাউন করবার জন্য অনেকের কাছে মেডিসিন আছে, ঠিক সেরকম চন্দ্রাবতীর কাছে কিন্তু একটা অত্যন্ত ভালো মেডিসিন আছে, যেটার নাম হচ্ছে আফটার 40। আফটার 40কে আমি কেন বললাম যে যেমন জাদুকরের ছড়ি যতটা কার্যকারী, ঠিক চন্দ্রাবতীর হাতে আয়ুর্বেদের ছড়ি যেন এটাই। ঠিক আমি যে জায়গাটা বলতে চাইছি যে আফটার 40 যেমন আগের সমস্যাগুলো বললাম, যে আমার যৌবন শক্তির দুর্বলতা, আমি যেন বার্ধক্যে পৌঁছে যাচ্ছি, আমার জীবনটাই যেন বেকার হয়ে গেছে, কোনো কাজ করতে পারি না, কোনো কাজ করতে গেলে তার কোনো এনার্জি নেই, অর্থাৎ ভক্তির সঙ্গে কোনো কাজ করতে পারছি না, আবার কাজ করছি তো কিছুক্ষণের মধ্যে দুর্বল হয়ে যাচ্ছি, এই জায়গাটা যেমন রোধ করবে আফটার 40, ঠিক সেই রকমভাবে আফটার 40 অনেককে বলতে শোনা যায় যে আমার শরীরে অনেক রোগ এসে জমা হচ্ছে, আজকে সর্দিতে ভুগছি তো কালকে ভাইরাল ফিভারে ভুগছি, পরশু দিনকে আর একটা কোনো রোগে ভুগছি, সর্দি কাশি জ্বরে ভুগছি, এরকম দেখা যায় প্রায়ই আমি সর্দি কাশি জ্বরে ভুগছি, তার শরীরের ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে গেছে। আমরা করোনা পিরিয়ডে এই ইমিউনিটি ওয়ার্ডটাকে খুব বেশি করে আমরা শুনেছি, আর সবাই ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানোর জন্য রাতের অন্ধকারেই মেডিসিন বেরিয়ে যাচ্ছে, যেটা হয়েছে। এরমভাবে চন্দ্রাবতী মনে করে না যে রাতের অন্ধকারে মেডিসিন বার করা যায়। আমরা আফটার 40 মেডিসিনটা এবং ল্যাক্সিনিকাটাকে এমন একটা মেডিসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে তৈরি করেছি, প্রোডাক্টটা হাতে পাওয়ার পর মানে জনগণ বুঝতে পারবে যে ভারতবর্ষের হয়তো 4-5টা মেডিসিন ম্যানুফ্যাকচারের নাম করলে পারলে সেই কোম্পানিটার নাম চলে আসবে। আমি অন স্কিন নাম বলছি না, আপনারা পারচেস করলেই বুঝতে পারবেন যে কত বড় একটা মেডিসিন ম্যানুফ্যাকচারিং থেকে ল্যাক্সোনিকা এবং আফটার 40কে তৈরি করা হয়েছে। আমি আফটার 40র আরও গুণাগুণ নিয়ে আসছি, যেমন ধরুন আফটার 40তে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট দেয়া আছে যে ইনগ্রেডিয়েন্টটা নারী পুরুষের দুজনেরই যৌবন শক্তিকে একটা টাইম পর্যন্ত ধরে রেখে দিতে পারবে বা পুনরুদ্ধার করার ক্ষমতা রাখে বলে আমার মনে হয়। আফটার 40র মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট আছে যে ইনগ্রেডিয়েন্টটা আমাদের শরীরে ইনসুলিন তৈরি করার জায়গাটা তৈরি করতে পারে। এইখানটা একটা খুব বড় কোশ্চেন, সুগার হয় কেন? আমরা সুগার রোগী কাদেরকে বলি? যাদের শরীরে ইনসুলিন তৈরির জায়গাটা কমে যায় তখন শরীরে ইনসুলিনের কাজটা কি? আমাদের সুগারটাকে ব্রেকিং করে দেওয়া। যখন ইনসুলিন তৈরিটা আমাদের শরীরে হয় না বা উৎপন্ন হয় না বা কমে যায়, প্রয়োজনের মাত্রায় হয় না, তখন আমাদের শরীরে সুগারটা জমতে শুরু করে, তখন ব্লাড টেস্ট করলে সুগারটা ধরা পড়ে, ডাক্তারবাবুরা সুগার রোগী বলে তাকে আখ্যা দেন এবং ডাক্তারবাবুরা তাদের ট্রিটমেন্ট করেন। কিন্তু আমরা যদি ইনসুলিন সিক্রিয়েশনটাকে, ইনসুলিন তৈরি করার জায়গাটাকে যদি তৈরি করে দিতে পারি,
তাহলে সুগার রোগী হওয়ার প্রবণতাটা কিন্তু কমে যায় অনেক অংশে। এমন একটা ইনগ্রেডিয়েন্ট দেয়া আছে যেটা সুগারের রোগীদের ইনসুলিন বা যার সুগার হয়নি ইনসুলিন তৈরি করার জায়গাটা সৃষ্টি করে রেখে দিতে পারবে। আমি সাতজনে বলবো ইনসুলিন সুগারের রোগীর প্রিভেন্ট মেডিসিন হিসাবে আফটার 40 ব্যবহার করতে পারে। আফটার 40 মধ্যে সাইনার্জেস্টিক এফেক্ট সম্পন্ন এমন কিছু ইনগ্রেডিয়েন্ট দেয়া আছে যে ইনগ্রেডিয়েন্টটা আমাদের শরীরে সাইনার্জেস্টিক এফেক্টটাকে বাঁচিয়ে রাখতে পারে বা বাড়াতে পারে বা তৈরি করতে পারে, সেরকম ইনগ্রেডিয়েন্ট দেয়া আছে। সুতরাং আফটার 40 এমন একটা সফিস্টিকেটেড মেডিসিন, আমি বলবো 20 বছরের পর থেকেই যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন 40 বছর তো দূর অস্ত, তার আগে থেকে 20 বছর থেকেই যদি এই সমস্ত সমস্যায় যদি ভোগেন তাহলে আমি বলবো সকালবেলায় ব্রেকফাস্টের 15 মিনিট পরে একটা আফটার 40 আর বিকালবেলায় কিছু খাওয়ার 15 মিনিট পরে একটা আফটার 40 খান। 15 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে একটা নতুন উদ্যমের নতুন এনার্জির সঞ্চার হয়েছে এবং রোগকে বাই বাই করে দেওয়ার মতো কিছু, হয়তো সব রোগকে না পারলেও কিছু রোগকে বাই বাই করে দেওয়ার মতো ক্ষমতা আপনার শরীরে উৎপন্ন হয়েছে। আপনি আমাকে নিশ্চয়ই করব, আপনি আমাকে কোশ্চেন করেছিলেন যে সুস্থ থাকতে গেলে চন্দ্রাবতী কিভাবে পথ দেখাতে পারে বা চন্দ্রাবতী কিভাবে সাহায্য করতে পারে বা চন্দ্রাবতীর কাছে কি প্রোডাক্ট আছে। আমার মনে হয় আমি আপনার সাথে ব্রিফলি ডিসকাশন করলাম তাতে আপনি এবং আপনার মানে আমাদের সিটিভিএন চ্যানেলে যে সমস্ত দর্শক চন্দ্রাবতীর এই প্রোগ্রাম দেখছে বা চন্দ্রাবতীর রূপকথা দেখছে তারা খুব ভালো করে বুঝে গেছে আফটার 40 গুণগান বা আফটার 40 কার্যকারিতা, লিটন প্লাস তার কার্যকারিতা এবং ল্যাক্সনিকার কার্যকারিতা। আমার মনে হয় দেখুন এমন কিছু ভগবান না করুক বা আপনার কপালে এমন কিছু দুঃসময় না আসুক, হয়তো কিছু রোগের মধ্যে আপনাকে পড়তে হলে দ্যাট ইজ সেপারেট ইস্যু, কিন্তু আপনাকে সাময়িকভাবে সুস্থ রাখার জন্য আমার মনে হয় এই 3 মেডিসিনই কিন্তু কাফি। সুতরাং নিজেকে সুস্থ রাখতে গেলে এই 3 মেডিসিন সেবন করুন। আমি বারবার বলছি চন্দ্রাবতীর কোনো প্রোডাক্ট পেতে যদি কোনো রকম অসুবিধা হয় চন্দ্রাবতীর ওয়েবসাইট www.chandravati.com সেখানে লগ ইন করুন এবং আপনার পছন্দের মেডিসিন নেওয়ার চেষ্টা করুন। শুধু একটা অর্ডার প্লেস করে দিন, আমাদের অনলাইন টিম আপনার বাড়িতে পৌঁছে দেবে। আমাদের ফেসবুক লিংক চন্দ্রাবতী আয়ুর্বেদ, সেটাকে ফলো করতে থাকবেন, লাইক করতে থাকবেন, সাবস্ক্রাইব করতে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। আর কোনো অসুবিধায় পড়লে চন্দ্রাবতীর হেল্পলাইনে ফোন করবেন, আপনাদের সমস্ত রকম সাহায্য করার জন্য চন্দ্রাবতীর হেল্পলাইন তৈরি। ধন্যবাদ সমরদা। আসলে আমাদের এই যে চন্দ্রাবতীর আমরা কথা শুনছি সেখানে যেরকম নানা রকম বিউটি প্রোডাক্ট রয়েছে এবং যেটা শুরুতেই বললাম যে আমাদের শরীরকে বাইরের দিক থেকে যদি ভালো রাখতে হয় আমাদের শরীরকে ভেতর থেকেও ভালো থাকতে হবে, এবং ভেতর থেকে ভালো থাকবার জন্য যে অসাধারণ এই প্রোডাক্টগুলো রয়েছে, যে ওষুধগুলো রয়েছে যেগুলো আয়ুর্বেদিকভাবে তৈরি, সেগুলো অবলীলায় আপনারা গ্রহণ করতে পারেন এবং ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুন্দর থাকুন, এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। Dhimdana 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 কি দেখছেন পাকা চুল? শুনেছি তো ডাইতে নাকি খুব ক্ষতি? হ্যাঁ ঠিকই শুনেছে, চন্দ্রাবতী ব্ল্যাক মেহেন্দিতে এরকম কিছু হয় না, প্রচুর পরিমাণে আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি। Hello? Are you ready? Just stick to. Be
ভেষজ গুণ সমৃদ্ধ চন্দ্রাবতী বডি ম্যাসাজ অয়েল। স্কিন প্রবলেম নট অ্যাগেইন। আই ক্যান হিয়ার বেলস, মাই আইজ টার্ন হোয়াইট, ক্যান ইউ টেল? দে সি থিংস দে ডোন্ট রিকগনাইজ, ফ্রেশ, বাট আই লাইক হোয়াট আই ফাউন্ড। চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট। চুল গজানোর বিজ্ঞাপন দেখে আর ঠকবেন না, আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী হেয়ার রুট ভারতের সবচেয়ে কার্যকরী হেয়ার মেডিসিন। পরীক্ষা করে দেখুন, চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট। ত্বক ভালো রাখতে গেলে এই নিম পাতা, অ্যালোভেরা, দারু হরিদ্রা এইসব একসঙ্গে বেটে। মা, ব্যস্ত জীবনে এত সময় কোথায়? এই সবই আছে চন্দ্রাবতী শাওয়ার জেলে। ত্বকের উজ্জ্বলতা এবং লাবণ্যতা বাড়াতে ব্যবহার করুন আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী ফেস ওয়াশ। উজ্জ্বলতা সব সময়। চুলের সমস্যার সমাধান হয়নি তো? সমাধান করবে চন্দ্রাবতী হেয়ার অয়েল, 100% আয়ুর্বেদিক হেয়ার মেডিসিন চন্দ্রাবতী হেয়ার অয়েল। স্টাইল করো যখন যেমন, ইমেজিও হেয়ার ফল, হেয়ার গ্রিন, হেয়ার গ্রোথ, ড্যান্ড্রাফ ও যে কোনো রকম চুলের সমস্যার সমাধানে কেমিক্যাল ফ্রি চন্দ্রাবতী মেহেন্দি। চন্দ্রাবতী মেহেন্দি, স্টাইল করো যখন যেমন। দেম দানা দেম।